হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। তো গাইস, আমাদের সুইট ব্লগার্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো গাইস, বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে। তো এর আগের ভিডিও চ্যালেঞ্জে বোন হেরেছে, তো তার জন্য পানিশমেন্ট তোই পাবে। তো পানিশমেন্টের ভিডিওটা বলেছিলাম যে নেক্সট ভিডিওয় দেখাবো তোমাদের, তো আজকে সেই ভিডিওটাই হচ্ছে। তো এখন বুঝতেই পারছো, এখন আমি বাড়িতে একা আছি, মানে কেউ নেই, ফাঁকা। বোন ছিল, বোন নেই, আমি দোকান গেছিলাম। তো দোকানে আজকে খুবই ভিড় ছিল, যার জন্য দেরি হয়েছে, ভিডিওটা তৈরি করতে একটু লেটই হয়ে গেল আজকে। তো এখন বাজে সকাল 11:30। তো বোন কোথায় গেছে জানি না, তো ও জানে আজকে ভিডিওটা হবে, আজকে ভিডিওটা করব, কিন্তু ও জানে না যে এখন এই মুহূর্তে করছি। তো গাইজ, আজকে ও কোথায় গেছে আমি বুঝতে পারছি না। তো ভিডিওটা আমি শুরু করে দিয়েছি, ও কিন্তু এখন বাড়িতে নেই। তো দেখা যাক, ও আসুক, ওকে হঠাৎ করেই এটা মানে সারপ্রাইজ দেবো, শুরু করে দেবো ভিডিওটা, ঠিক আছে? তো দেখা যাক, একটু ওয়েট করি, ও আসুক ততক্ষণ। আর ফ্যান তো অফ করেই রেখেছি, এই যে আসলেই শুরু করে দেবো, দেখছি ও কখন আসবে, অপেক্ষা করছি। ওয়েট করছি গাইস, ও কখন আসবে। ফ্যানটা অফ করেই রেখেছি অলরেডি, এই যে দেখছি, এই যে আসছে। এ কোথায় গেছিলি রে? কেন কি কোথায় গেছিলি তুই? ক্যামেরা নিয়ে, ক্যামেরা নিয়ে কি করছি মানে? তোর আজকে জানিস না নাকি ভিডিও আছে? মানে কি চান হয়ে গেছে? তুই জানিস যে তোর আজকে পানিশমেন্টের ভিডিও করব, কিন্তু তুই কেন স্নান করে নিয়েছিস বল? মাথা ভিজে, আমি আর পারবো না। মাথা ভিজে থাক, যাই ভিজে থাক, তোকে আজকে করতেই হবে। তুই তো জানিস যে তোকে আজকে পানিশমেন্টের ফ্যান পরিষ্কার করতেই হবে তোকে, তাই তুই স্নান করে কেন নিয়েছিস? আমি দোকানে গেছি, ওইটুকু টাইমের মধ্যে তুই করে নিয়েছিস স্নান? তোর ক্যামেরা করছিস? তা ক্যামেরা করব না, ক্যামেরা করছি, আরে ওটার ক্যামেরা করছি না, তোর সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি। ভিডিও বানাচ্ছে, ভিডিও বানাচ্ছিস কি? এবার পারবো চল, না, চান হয়ে গেছে। তোর স্নান হলেই বা তোকে করতে হবে, তুই আবার পরিষ্কার করে নি, আবার স্নান করবি। চল ওঠ, ওঠ কর পরিষ্কার, ওঠ। এরম করে সুন্দর করে পরিষ্কার জামা কাপড় পরে সেজে গুজে যতই তুমি নাও, কিন্তু তোমাকে পরিষ্কার করতেই হবে। আমি তোমার সেজেছি, আমি তোর কোথায় সেজেছি? কোনো বাহানা তো চলেই, তো পরিষ্কার জামা স্নান করে নিয়েছিস, এটা তো আমি চান তাহলে করে তো করি। স্নান করে নিয়েছিস তো তুই, তাহলে এবার তো তোকে করতে হবে, পরিষ্কার করতে হবে, ওঠ, আর কিছু করার হাতই নেই। পাবো চল, না আমি ওখানে, হাত পাবি না কেন, কতটা আছে এই তো এখান থেকে, এই তো এখান থেকে, এখান থেকে এইটুকুনি শুধু ডিফারেন্স, এইটুকুনি। তাহলে ওঠ, আগে হাত পাস কি দেখ, আগে তুই চেষ্টাটা করে দেখ, কোনোদিন করেনি তো ওই জন্য ওরকম করছে, বুঝলে? ওঠ, চেষ্টাটা করে দেখ, ওঠ, দেখ হাত পাস কি। চল ওঠ, একটা কাপড় নিয়ে আয়, ঠিক আছে? আগে দেখ তো হাত পাশে, হাত পাচ্ছিস পুরো, ওই একটু একটু ছোঁয়া দিলে হবে না, ছোঁয়া দিলে না পুরো, মানে খুবই নোংরা হয়েছে ফ্যানটা, এর জন্য তো পানিশমেন্টটা তার জন্যই, পরিষ্কার করার জন্য। দেখতে পাচ্ছ ফ্যানটা কতটা ময়লা পড়েছে গাইস? এইটা ওকে পরিষ্কার করতে হবে, কাজটা করতে হবে আজকে। হাত ওরকম হাত পাচ্ছিস না, পুরো ব্লেড, পুরো ব্লেড গুলো ভালো করে পরিষ্কার করতে হবে। তুল দিবি? ঠিক আছে, কোথায় তুল? এই তো নে, চল এটা তো কর, তাড়াতাড়ি কাজে লেগে পড়, ভালো করে দেখ, পড়ে আস না না আবার, ধ বাটামটা ধরে কর, দেখো কেমন পরিষ্কার করছে তোমরা দেখো। গরম করছে, গরম করলেই বা কাজ করলে একটু গরম করবে, তাই বলে কি কাজ করতে হবে না? আর পানিশমেন্ট হেরেছ, তাহলে তাড়াতাড়ি খেতে হতো, তোকে দেখ না পরের দিন পানি ঢেলে আবার কি দেয়া হয়। আমার চিন্তাধারা পরে করবি, এখন তোর এই সময় কাজটা পরিষ্কার করার কাজটা ভালো করে চেপে চেপে পরিষ্কার করতে হবে। একটা হয়ে গেছে, একটা প্লেট হয়েছে, ভালো করে করছিস তো পরিষ্কার?
থেকে করে দিচ্ছি। কেউ লালা হয়ে গেলে হাতগুলো ব্যথা হয়ে যাচ্ছে। কি বলছিস? ক্লিপ দিয়ে গরম হচ্ছে। ও ক্লিপ দেবো গরম করতে বলে? কি করে ক্লিপ নিয়ে মাথায় দিবি? কই ঘেমে গেলি? বা পানি স্নান করতে হবে। তাতে নিয়ে তাতে নিয়ে এক প্লেট হয়েছে তো? এই রে পড়ে যাস না, এখন সাবধানে সাবধানে। পড়ে যাচ্ছিলাম একটুখানি হলেই কিন্তু। পড়ে যাচ্ছিলিস? পড়ে গেলে তোর দোষ। আমার দোষ? পড়ে গেলে ব্যথার ওষুধ যা কিছু ওষুধ খাই দেবো, আবার কি ঠিক হয়ে যাবি? এখন যেটা কাজ সেটা চটপট কর। আলা নাকি? রেস্ট, একটু রেস্ট নিচ্ছ বুঝলে? মাঝখানটা গোলপাড়া জায়গাটা যে আছে ফ্যানে, গোলপাড়া মাঝখানটায় পরিষ্কার কর। হ্যাঁ, 3 টেবলেট হয়েছে, একটা প্লেট তো মানে পরিষ্কার হয় না। এটা হয়ে গেছে তো? কেমন লাগলো পরিষ্কার করে? না কেমন লাগলো? এই যে দাঁড়িয়ে আছিস এইভাবে টুলের ওপর, না সরি, খাটের ওপর টুল, টুলের ওপর তুই এই যে ফ্যান পরিষ্কার করছিস, হয়ে গেছে তো? এখনো হয়নি মনে হচ্ছে, ভালো করে পরিষ্কার কর। হয়ে গেছে? দাঁড়া, না না বলছি এই ফ্যান পরিষ্কার করে তোর কেমন লাগলো বল। খুব ভালো লেগেছে। আর করবি নাকি? না। হ্যাঁ না, তাহলে এত মানে তুই তো কোনোদিনও ফ্যান পরিষ্কার করিস না, এই প্রথম করলি? তুই তো করালি। করালি কি শাস্তি? এটা তোর পানিশমেন্ট, হেরেছিস তাই। তো ফ্যান পরিষ্কার করা শিখলি তো? বলছিস পারলাম না, পারবো না, কি করে করে শিখলি তো? হ্যাঁ কি না বল, শিখলি? ভাল লাগলো? ভাল লাগেনি? আবার হবে? আবার হবে না? এত চিন্তা গালে হাত। ঠিক আছে, আচ্ছা তোর যে এই যে ফ্যান পরিষ্কার করলি, এই যে ভিডিও শ্যুট করলাম, ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়বো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করব, তাহলে দেখ কত কত সবাই দেখবে, জানবে যে না মেয়েটা কত কাজের, বলে মেয়েটা কত কাজের, তাহলে তো ভালো। হ্যাঁ তাহলে তো ভালোই তো। কি ঘান নাচছিস? ঘেমে তো চান করে গেছিস। হ্যাঁ ঠিক আছে, অনেক কষ্ট করে ফ্যানটা চালিয়ে দিই। ঠিক আছে, এই যে ফ্যান চলছে। হ্যালো গাইস, তো বোনের পানিশমেন্ট কমপ্লিট, ওর ফ্যান পরিষ্কার করা কমপ্লিট হলো। তো তোমরা দেখলে ভিডিওটা, তো তোমরা জানিও কমেন্টের মাধ্যমে যে কীরকম পরিষ্কার করলো, কীরকম কী হলো, আর ভালো লাগলো কেমন লাগলো সেটাও জানিও। তো গাইস দেখো, ও এখন পরিষ্কার করে আলা হয়ে গেছে। ওই যে এখন এই যে ফ্যান চালিয়ে বসে আছে হেলান দিয়ে। ঠিক আছে, আলা হয়ে গেছে, ও বসে আছে। আর আর একটা কথা বলি গাইস, তো তোমরা দেখে তো বুঝতেই পারছো আমরা অতি সাধারণ। তো তোমরা আমাদের সাপোর্ট করো, আমাদের পাশে থেকো। তো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো। তো ঠিক আছে, আর কি বলবো, আজকের মতো ভিডিওটা আমরা এখানেই স্টপ করলাম। তো সকলে ভালো থেকো, টাটা ওই।